হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানাটমি রেইনবো। আর আমি অর্চনা। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর সুস্থ আছো। তো অনেকদিন পর ব্লগ করছি, অনেক দিন হয়ে গেছে। তো সকলকে তার সঙ্গে গুড মর্নিং। তো এখন বাজে সকাল 5:30, 4টার দিকে উঠেছিলাম। তোমরা তো টাইটেল ও থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো কোথায় যাচ্ছি। তো আজকে শ্রাবণ মাসের লাস্ট সোমবার, তো সেই জন্য জল ঢালতে যাব শিবের মাথায়। তো সেই জন্য রেডি হয়েছি। তো যেহেতু এখন মানে ঠান্ডার দিন হলে এই টাইমটা তো মানে অন্ধকার মনে হয় বেলা উঠেনি, বাট যেহেতু গরমের দিন তাই দেখো 5:30 অনেকটা মনে হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে চারিদিকটা দেখে। তো যাই হোক, দেখো আমার মেয়ে এরকম করে সেজেছে আর আমি এভাবে সেজেছি। তো জল ঢালতে যাচ্ছি এবার। আর মানে তোমরা 14শীতেও দেখেছিলে, ব্লগ করেছিলাম, তো তোমরা দেখেছিলে প্লেটের মধ্যে সব কিছু সাজিয়ে নিয়েছি। তো ওবার ওইভাবে নিয়ে গিয়ে আমার প্রচণ্ড শিক্ষা হয়েছে, একটা অভিজ্ঞতা বলতে পারো। তো ওই জন্য এইবার আর ওভাবে নেইনি। তো দেখো ব্যাগটা দেখতে পাচ্ছ, তো ব্যাগের মধ্যে সমস্ত কিছু নিয়েছি। তো যখন মন্দিরের সামনে যাব তখন সমস্ত কিছু ওই প্লেটের মধ্যে সাজিয়ে তারপরে ঢুকবো। তো যখন মানে বাড়ি থেকে এইভাবে সাজিয়ে নিয়ে গেলে খুব অসুবিধা হয় আর ফুল ঠুলগুলো নষ্ট হয়ে যায়, যেহেতু রৌদ্র পায়ে শুকিয়ে যায়। তো যাই হোক, দেখো আমাদের এই রাস্তাটার কী অবস্থা। তো এর আগে তো মানে তোমাদের দেখাতেই পারলাম না, ভুলেই গেছি। তো আমি আর আমার মেয়ে গল্প করতে করতে আসছিলাম, তো সেই জন্য আর তোমাদের দেখাতে পারিনি। কিছুদিন আগে এখানে কি সব জায়গায় প্রচুর বৃষ্টি হচ্ছিলো, তো সেই জন্য আমাদের এখানেও বৃষ্টি হচ্ছিলো। তো ওই জন্য রাস্তা ভেঙে গেছে, এখানে একটা বাঁশের কী বলবো ব্রিজ দিয়েছে। ভেবেছিলাম তোমাদের দেখাবো, তো ভুলেই গেছি, যেহেতু অনেকদিন থেকে ব্লগ করছি না তো সেই জন্য আর দেখানো হয়নি। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে প্রায় রাস্তার পাশে চলে আসলাম। আর তোমরা প্রত্যেকটা ব্লগে আমার দেখেছো যে এইটুকু রাস্তা আমরা হেঁটেই আসি, যেহেতু রাস্তার পরিস্থিতি অতটাও ভালো না। তো এইটুকু বাজার থেকে আমাদের বাড়ি একদম কাছেই, তো এইটুকু রাস্তা এই জন্য হেঁটেই আসছে আর বাজারে গিয়ে টোটোতে করে যাব। টোটো আমার হাজবেন্ড আগেই বলে রেখেছে 5টার সময় আসতে, বাট আমি সকাল 4টার সময় উঠেছিলাম, উঠে কাজ টাজ করে স্নান করেছিলাম, বাট রেডি হতে একটু সময় লেগেছে। যেহেতু আমরা মেয়ে মানুষ, আমি আর আমার মেয়ে যাচ্ছি, তো একটু সাজুগুজু করতে তো একটু লেট হয়। তো যাই হোক, ওই জন্যই ওরকম লেট হয়ে গেছে। তো আর টোটোওয়ালারও লেট হয়ে গেছে, তো টোটোওয়ালাকে ফোন করলো, বললো রাস্তা দাঁড়িয়ে আছে, তো আমরা ওই জন্য যাচ্ছি। তো দেখো সবুজ চুড়ি পরেছি, যেহেতু শ্রাবণ মাস। আর সবুজ চুড়ি কেন পরা হয় তোমরা সবাই জানো, যারা মহিলা আছো, তো নতুন করে আর বলার কিছু নেই। আর দেখো সকাল সকাল হাট বসেছে, যেহেতু আজকে সোমবার আমাদের এখানে হাট বসে। আর দেখো সকালের পরিবেশটা কী বলবো, জাস্ট অসাধারণ লাগে। তো চারিদিকে এত সকালবেলা আমি সাধারণত উঠি না, আর উঠলেও ধরো এভাবে ঘোরা হয় না, তো সকালে হাওয়াটা লাগছে শরীরে প্রচণ্ড 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 ভালো লাগছে, তো বলে বোঝাতে পারছি না তোমাদের। তো যাই হোক, আমরা টোটোতে করে আসছি। আর দেখো আমরা মন্দিরের কাছাকাছি এসেও গেছি, এখানে নামিয়ে দিয়েছে ভিতরে, যেহেতু টোটো ঢুকতে দেয়নি তো এই জন্য ওখানে নামিয়ে দিয়েছে। এইটুকু রাস্তা আমরা হেঁটে আসছি, আর রাস্তার মধ্যে দেখো কত ভিড়, অনেকে রাত্রেবেলা এসে ছিল, ওরা জল ঢেলে চলে যাচ্ছে, আবার অনেকে আসছে জল ঢালবে। তো দেখো রাস্তায় প্রচুর প্রচুর ভিড়। তো এই যে দেখো লাইনে, তো আমরা এখানে দাঁড়িয়েছি মানে মন্দিরের ঠিক পিছনে। চতুর্দশীতে কী হয়েছিল, একদম বাজারের ওই সাইডে, যারা যারা তোমরা বানেশ্বরে এসেছিলে তারা হয়তো অনেকেই জানো, দেখেছো, বা আশেপাশে যারা আছো তারা সবাই চেনো, মোটামুটি কোচবিহারের যারা। তো যাই হোক, মন্দিরের পিছনে দাঁড়িয়েছি, এইটুকু রাস্তা অতিক্রম করলো, তারপর আমরা দাঁড়ানোর পরে দেখো আরও কত বড় লাইন হয়ে গেছে। তো এইবার যেহেতু একটু তাড়াতাড়ি লাইনে দাঁড়াতে পেরেছি, হয়তো তাড়াতাড়ি আমাদের জল ঢালা হয়ে যাবে। তো দেখো একটা টার্নিং আমরা কিন্তু অতিক্রম করে এই পর্যন্ত চলে এসেছি, সে ওই মাথায় ছিলাম, এখন এই মাথায় চলে আসছি। তো এখনও পর্যন্ত আবহাওয়াটা ভালো আছে, রৌদ্র শুধু নেই, যেহেতু গরমের দিন সকালবেলা রৌদ্র উঠলেই থাকা যায় না, তো সেরকম কোনো প্রবলেম নেই। বাট ওই রাস্তা থেকে এই রাস্তায় যখন আসলাম, মন্দিরের সামনে যে রাস্তাটা ওখানে আসলাম, তখন একটু রৌদ্র ভাব হয়েছে। তো সবাই দেখো ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে, কারণ রৌদ্রে তো এভাবে দাঁড়িয়ে থাকা যায় না। আর এইদিকে দেখো মন্দিরের সামনের দোকানগুলো, আর এদিকে লোক যাওয়া আসা করছে।
তো বন্ধুরা দেখো আমিও কিন্তু ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি, অনেকে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে, আবার অনেকে এমনি আছে, অনেকে ছাতা নিয়ে আসেনি যেহেতু সকালবেলা আবহাওয়াটা খুব ভালো ছিল, তো ওই জন্য অনেকে ছাতাও নিয়ে আসেনি, অনেকের কাছে ছাতা আছে, ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে, আর আমিও কিন্তু ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি, কারণ আমি বেশিটা টাইম ধরে ছাতা মানে রোদে থাকতে পারি না, এটা আমার আগের থেকে প্রবলেম। তো যাই হোক, দেখো বড় গেট অতিক্রম করে আমরা একদম ভিতরে ঢুকে পড়েছি মন্দিরের, আর কয়েক মিনিটের মধ্যে মন্দিরের ভিতরে ঢুকবো। তো ওখানে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমি আর তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারবো না, বাইরে এসে তোমাদের সঙ্গে আবার কথা হবে। তো ততক্ষণ তোমরা দেখতে থাকো আর হচ্ছে সঙ্গে থাকো। তো গাইস, তোমরা দেখলে আমাদের জল ঢালো হয়ে গেছে, তোমাদের আর কিছু বলতে পারিনি। তো এখন সোজা চলে এসেছি এখানে প্রসাদ নিতে, সবাই নিচ্ছে, আমরাও নিলাম। আর প্রসাদ নেওয়ার পরে সোজা চলে গেছি একটা দোকান, মানে মন্দিরের সামনে যে দোকানটা ছিল ওই দোকানে, মিষ্টির দোকানে। তো মেয়েকে কিছু খাওয়াবো, যেহেতু সকাল থেকে কিছু খাইনিও তাই। তো তারপর ওখানে খাওয়া হয়ে গেছে, তারপর আর ভিডিও টিডিও করতে পারিনি, তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারিনি। আর প্রচণ্ড রোদ্রু উঠেছে, ভেবেছিলাম মন্দিরের ভিতরে কয়েকটা রিলস বানাবো, বাট প্রচণ্ড রোদ্রু আর এতটা ভিড় হয়েছে যেহেতু লাস্ট সোমবার, তো সেই জন্য ওখানে আর কোনো কিছু ভিডিও টিডিও শ্যুট করতে পারিনি। তো যাওয়ার পথে ভাবলাম না, স্টেশনে গিয়েই ওখানে গিয়ে কয়েকটা রিলস বানিয়েছি, তারপর সোজা এইটুকু রাস্তায় হেঁটে আসলাম। আসার পর এখান থেকে টোটোতে উঠেছি আর টোটোতে করে বাড়িতে যাব। তো দুজনে অনেকটা টাইম ধরে সেই সকাল 6টার দিকে লাইনে দাঁড়িয়েছি, বাড়ি থেকে বের হয়েছিলাম 5:30টার দিকে, তো 6টা থেকে লাইনে দাঁড়িয়েছিলাম, মানে এখন বাজে প্রায় 1টা, হ্যাঁ 1টা বাজে। তো প্রচণ্ড গরম আর দুজনে প্রচণ্ড ক্লান্ত একদম। তো দেখো আমরা টোটো থেকে নেমেও পড়েছি আর সোজা বাড়ির রাস্তায় আমরা দুজন। তো আর আজকের ব্লগটা বেশি লম্বা করব না, এখানেই শেষ করব। আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, আর নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তো টাটা।